বর্তমান সময় স্বল্প খরচে যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে রেল যোগাযোগ বলতে গেলে ট্রেনের কল্যাণে অনেকটাই কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় এখন আরামদায়ক ভ্রমণে সুফল পাচ্ছেন মানুষ কিন্তু কুমারঘাট রেল স্টেশনে সেই ট্রেনের টিকিট করতে গিয়ে হ্যাপা পোহাতে হচ্ছে রেলযাত্রীদেরকে উল্লেখ্য দশকে রেল মানচিত্রে জায়গা করে নেয় উনকোটি জেলা ছোট্ট শহর কুমারঘাট ধীরে ধীরে আগরতলা পর্যন্ত পৌঁছায় রেল প্রথমে মিটার গেজ এবং পরে ব্রডগেজ রেল পরিষেবা চালু হয়েছে বর্তমানে গোটা উনকোটি জেলার মানুষ সহ ধলায় রেল যাত্রীদের অন্যতম ভরসা কুমারখাট রেল স্টেশন কারণ দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের বিরতি এখন কুমারখাট রেল স্টেশনে তাই দূর দূরান্ত থেকে রেলযাত্রীরা এখন ভিড় জমান কুমারখাট স্টেশনে লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের টিকিট নিতেও ব্যাপক ফির হয় স্টেশনে কুমারঘাটে রেল পরিষেবার উন্নতি ঘটলেও এখন একটিমাত্র টিকিট কাউন্টারে ভরসা কুমারঘাটের রেল স্টেশনটিতে ফলে রেলে আসা বা যাওয়ার আগে ব্যাপককে যাত্রী ফিরে ঠাসা থাকে টিকিট কাউন্টার অনেকে আবার লাইনে দাঁড়িয়ে ট্রেন চলে আসার ফলে টিকিটও করতে পারেন না রেলের ফলে বাধ্য হয়ে তাদের বিনা টিকিটে ট্রেনে চড়ে পরে ফাইন গুনতে হয় বলে অভিযোগ রেল রেলযাত্রীদের এ পরিস্থিতিতে কুমারঘাট স্টেশনে টিকিট কাউন্টার বাড়ানোর দাবি তুলছেন ভুক্তভোগী রেলযাত্রীরা কুমারগাঁ রেলওয়ে স্টেশন এখানে মূলত সমস্যা একটাই টিকিট কাউন্টার স্টাফ হয়তো সর্টে থাকার কারণে একটা কাউন্টার ট্রেন আসতে প্যাসেঞ্জার টিকিট কাটতে সময় পায় না ট্রেন চলে যায় দু মিনিট দাঁড়ায় কৈলেশ্বর থেকে এখানে প্যাসেঞ্জার আসেন অনেক ভিড় থাকে স্টেশনে এখানে কাউন্টার বানানো খুব দরকার এখানে টিকিট কাউন্টারের জন্য একটা প্রচন্ড ভিড় হয় অনেকে তো টিকিটই কাটতে পারে না সবাই আমি চলে যায়

এদিকে কুমারঘাটে দু নম্বর প্ল্যাটফর্মে এখনো নেই যাত্রীদের জন্য বৈদ্যুতিক পাখার ব্যবস্থা ফলে প্রচণ্ড গরমে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নাজেহাল হতে হচ্ছে রেল রেলযাত্রীদেরকে ভুক্তভোগীরা চাইছেন এসব সমস্যা থেকে তাদের নিস্তার দিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিপোর্ট কর্তৃপক্ষিপোর্টিন